কাল মে দিবসে বিকেল তিনটায় নয়াপল্টনের শ্রমিক সমাবেশ করতে ডিএমপির কাছে অনুমতি চেয়েছে বিএনপি। দুপুরের রাজধানীর নয়াপল্টনে মে দিবসের কর্মসূচি নিয়ে শ্রমিক দলের ব্রিফিংয়ে একথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তাপদাহ উপেক্ষা করে নয়াপল্টনে বিপুল জনসমাগম হবে, এই ব্যাপারে আশাবাদী তারা। অভিযোগ করেন, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে সরকার। আরও বলেন, বিএনপি নেতাদের কারাগারে পাঠানো আদালতের রুটিন ওয়ার্ক। কালকের সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি বলেও জানান রিজভী। আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের জন্য বাংলাদেশের সর্বকালের শ্রেষ্ঠ শ্রমিক শহীদ জুয়ার রহমান বীরত্ব প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দুপুর আড়াইটার সময় নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি তিনটার সময় নয়াপল্টন এই নয়াপল্টন বিএনপি অফিসের সামনে শ্রমিক সমাবেশ করবে এবং সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শ্রমিক র্যালি পল্টন থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হবে।